এটা বলা আছে যে কিলিং কিলিং বলতে যেটা বলে আমাদের কিলিং না দিতে এটা ইনসিডেন্ট বলতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক নিউজ ওয়ানে এখন দেখবেন আয়না ঘরের মূল কারিগরকে এই তারিক আহমেদ সিদ্দিক তার বিরুদ্ধে যত অভিযোগ বিস্তারিত জানতে ভিডিওটি না দেখতে থাকুন শেখ হাসিনা পতনের পর নিখোজ থাকা তিনজন ফিরে এসেছেন যাদের দীর্ঘদিন কোনো হদিস ছিল না এরপরই আলোচনায় আসে আয়নাঘর এর আগেই এই আয়নাঘর আলোচনায় এসেছে কিন্তু এটা বাস্তবে আছে কিনা তা নিয়ে তখন অনেকেরই সংশয় ছিল কিন্তু ফিরে আসা ব্যক্তিরা গণমাধ্যমে মুখ খোলার পর জানা গেল বাস্তবে আয়নাঘর আছে যেখানে গুম করে রাখা হয় এবং নির্যাতন করা হয় আলোচিত গোপন কারাগর আয়নাঘর তৈরিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক মুখ্য ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ উঠেছে তারেক শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকের ছোট ভাই শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় তিনি তার ব্যক্তিগত নিরাপত্তা প্রধান ছিলেন এবং দুই সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পান এবং দুই হাজার সালের নির্বাচনের পর পুনরায় তাকে এই পদে নিয়োগ দেওয়া হয় পুলিশের একটি সূত্রে জানা গেছে আয়নাঘর মূলত তৈরি হয়েছে দুই হাজার সালে এর পেছনে কলকাঠি নেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক তৎকালীন আওয়ামী লীগ সরকার বিরোধী দলের নেতাদের অপহরণ করে বছরের পর বছর ধরে আয়না ঘরে রাখত আবার কাউকে মেরেও ফেলা হয়েছে এই বিষয়টি আওয়ামী লীগ সরকারের শীর্ষ কর্তারা অবহিত ছিলেন এসব কর্মকাণ্ড করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্তারা পদোন্নতি পাওয়া থেকে শুরু করে পুরস্কৃতও হয়েছেন সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে গত পনেরো আগস্ট রাতে গ্রেফতার করার পর আয়নাঘর সহ নিখোঁজ হওয়া ব্যক্তিগীদের বিষয় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বর্তমানে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় হকার শাহজাহান হত্যা মামলায় আট দিনের রিমান্ডে আছেন তার বিরুদ্ধে রয়েছে খুন গুম ও অসংখ্য ব্যক্তির ফোনে পাতার অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সংস্থার এক কর্মকর্তা বলেন গোয়েন্দাদের জেরার মুখে জিয়াউল আহসান তারেক আহমেদ নাম বলেছেন আহসান দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন দুই হাজার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভিন্নমত এবং বিরোধী রাজনৈতিক দল দমন করার জন্য গুমের মতো অপরাধ সংঘটিত হয় রাজনৈতিক প্রতিপক্ষ থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিপক্ষ পর্যন্ত গুমের ঘটনা ঘটে দুই সালের ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র‍্যাব ও বাহিনীটির কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় এনটিএমসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়ত্তাধীন হলেও এটি নিয়ন্ত্রণ ছিল তারিখ আহমেদ সিদ্দিকীর হাতে জিয়াউল এনটিএমসির দায়িত্বে থাকাকালে একের পর এক কল রেকর্ড ফাঁস করেন রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে অওয়ামীলীগ সরকারের জন্য হুমকি এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড তার নির্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতেন বলে তথ্য পাওয়া গেছে বলে ওই কর্মকর্তা জানান তবে জিয়াউল আহসান গত শুক্রবার আদালতের রিমান্ড শুনানিতে আয়নাঘরের সঙ্গে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি বলেন সাত আগস্ট তাকে তুলে নিয়ে আয়নাঘরে রাখা হয়েছিল নাম প্রকাশ না করে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন আয়নাঘর নিয়ে তারা বেকায়দায় আছেন এটি নিয়ে দেশে বিদেশে সমালোচনার ঝড় বইছে সরকার পতনের আগ পর্যন্ত এখানে কয়েকশো মানুষ আটক ছিল বলে তারা তথ্য পেয়েছেন এ কর্মকর্তা জানান আয়নাঘর কচুক্ষেত উত্তরা মিন্টো রোডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিটে ছিল এক প্রশ্নের জবাবে তিনি বলেন রিমান্ডে থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান নানা তথ্য দিচ্ছেন ইলিয়াস আলী অন্যদের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে